হিজ দ্য বেস্ট কোচ টু কোচ ইন্ডিয়া রাইট নাও, কারণ হচ্ছে তিনি আইপিএলে যেভাবে করে কোচ মেন্টরিং করেছেন, কে কে আর কে চ্যাম্পিয়ন করেছেন, এর আগে আমরা লখনউয়ের সঙ্গে দেখেছি, লখনউ দুবার সেমিফাইনাল খেলেছে আইপিএলের, তো ডেফিনেটলি হি ইজ দ্য ডিজার্ভিং ওয়ান। অ্যাট দ্য সেম টাইম আসলে এই প্রশ্নটা আসে, আসলে রাহুল দ্রাবিড় বিশ্বকাপ জিতিয়েছেন, তার ম্যাচটাও এক্সটেন্ড করা যেত কিনা, যদিও তিনি আগেভাগেই বলে ফেলেছেন আসলে তিনি আর কোচিংটার সঙ্গে থাকছেন না বা বোর্ডও জানিয়ে দিচ্ছে সেভাবে। গৌতম গম্ভীর তিনি ডেফিনেটলি ইন্ডিয়ার হয়ে খেলেছেনও, সেই কথাটাই তিনি আসলে বলেছেন তার স্টেটমেন্টে, যে আসলে খেলাটার সমান এনজয় তিনি করবেন এবং সেই প্রাইডটা তিনি নিচ্ছেন। তিনি যেটা বলেছেন, আমার পতাকা আমার মানুষ আর আমার দেশের হয়ে কাজ করতে পারাটা আমার জন্য ভীষণ গৌরবের, আমি রাহুল দ্রাবিড় ও তার দলকে অভিনন্দন জানাতে চাই, চমৎকার এবং অনুকরণীয় একটা সময় তারা দলের সঙ্গে কাটিয়েছেন, টিম ইন্ডিয়ার প্রধান কোচের দায়িত্ব নিতে পারে আমি ভীষণ সম্মানিত এবং আনন্দিত বোধ করছি। একটা গুজব মাঝখানে শুনেছিলাম নাবিল কায়সার, যে শাহরুখ খান তাকে ব্ল্যাঙ্ক চেক অফার করেছিলেন কেকেআর এর কোচ হিসেবে থেকে যাওয়ার জন্য, সেটা তিনি ডিনাই করলেন কি আদৌ? চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। শাহরুখ খান তাকে ব্ল্যাঙ্ক চেক অফার করেছেন এবং 10 বছরের জন্য তিনি কলকাতা নাইট রাইডার্সে গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে চেয়েছেন এবং প্রথম বছরেই গৌতম গম্ভীর কলকাতাকে ট্রফিটা এনে দিয়েছেন। তবে কলকাতা নাইট রাইডার্স বলেছে, তারাও একটা অফিশিয়াল স্টেটমেন্ট দিয়েছে বা শাহরুখ খানও এক সময় বলেছে, যে দেশের হয়ে যখন আপনি প্রতিনিধিত্ব করবেন, দেশকে যখন আপনি নেতৃত্ব দিবেন কোচ হিসেবে, সেটার জন্য কলকাতা নাইট রাইডার্স সব ধরনের ছাড়ি আসলে দিতে রাজি। এবং গৌতম গম্ভীরকে এই কথাটাও বলা হয়েছে যে দেশের হয়ে তুমি 2027 পর্যন্ত হয়তো কোচিংয়ের দায়িত্বটা পালন করছো, এরপরও অনেক সময় আছে, তুমি কলকাতায় এরপরেও কাজ করতে পারবে, তোমার জন্য সবসময় সেই দরজাটা খোলা আছে। এবং কলকাতা যতটুকু শোনা যাচ্ছে রাহুল দ্রাবিড়কে প্রস্তাব দিয়েছে মেন্টর হওয়ার জন্য এবং লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট। এবং গৌতম গম্ভীর হচ্ছেন একজন ক্যারেক্টার, 2007 বিশ্বকাপ তিনি জিতেছেন, ফাইনালে 75 রান করেছিলেন যেটা সর্বোচ্চ ছিল ওই সময় পর্যন্ত ফাইনালে, বিরাট কোহলির এই 76 বা 77 করার আগ পর্যন্ত। 2011 বিশ্বকাপ তিনি জিতেছেন, ফাইনালে সর্বোচ্চ 97 রান করেছেন। এবং সবসময় এই কথাটা হয়, তিনি ছোটকাটা একজন মানুষ, তার মনে যেটা তিনি সেটাই মুখে বলেন এবং কোনো ধরনের পলিটিক্সের ধার তিনি ধারেন না। এবং বিসিসিআই তাকে কোচিংয়ের দায়িত্বটা দেওয়ার আগে নিশ্চিতভাবেই বিভিন্ন রকমের শর্ত তিনি দিয়েছেন, সেই শর্তগুলো বিসিসিআই পূরণ করেছে দেখেই গৌতম গম্ভীর কোচ হয়েছেন। এবং তিনি মানে ফুল অন অটোনমি চেয়েছেন, যে পুরো কর্তৃত্ব তার হাতে থাকবে এবং সেটাই বিসিসিআই দিয়েছে। এখন কথা হচ্ছে গম্ভীরের সাথে কোহলির যে সম্পর্ক সেটা আসলে ঘুরে ফিরে আসছে, তবে আমার কাছে মনে হয় প্রফেশনালিজম দুজনের খুব ভালো মতোই জানা আছে। এবং টি টোয়েন্টি থেকে কোহলি অবসর নিয়েছেন, 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফির একটা সময় সম্ভবত গৌতম গম্ভীর বেঁধে দিয়েছেন, যে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি যদি রোহিত কোহলিরা জিততে পারে তারা ওয়ান ডে ফর্মেটে কন্টিনিউ করবে, নতুবা তিনি নতুনদের নিয়েই সামনের দিকে এগোতে চাইবেন। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? হ্যাঁ, গৌতম গম্ভীরের ইন্ডিয়ার কোচ হওয়াটা পুরোপুরি পজিটিভ, তবে সিনিয়রদের সাথে মানে যে জেমস অ্যান্ডারসনকে যে বিদায় দেওয়ার কথা আমরা বলছিলাম বা সিনিয়রদের বিদায় দেওয়ার যে প্রক্রিয়াটা, সেই জায়গায় গম্ভীরের আশাটা মানে একটা ব্যাকল্যাশ তৈরি করবে কিনা। আমরা অনেক আগে দেখেছিলাম সৌরভ গাঙ্গুলির সঙ্গে গ্রেগ চ্যাপেলের যে একটা ফাইট তৈরি হয়েছিল, সেই সময় আসলে ক্যাপ্টেন ছিলেন গাঙ্গুলি এবং কোচ ছিলেন গ্রেগ চ্যাপেল, সেখান থেকে ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া, দল থেকে একটা পর্যায়ে সৌরভ গাঙ্গুলির মতো লেজেন্ডারি ব্যাটার বাদ পড়ে গিয়েছিলেন। উপমহাদেশীয় ক্রিকেটে এটা খুব হরহামেশাই হয়, শ্রীলঙ্কা একটু ডিফারেন্ট। অ্যাবসলিউটলি, শ্রীলঙ্কা একটু ডিফারেন্ট এবং ইন্ডিয়া তো এখন ডিফারেন্ট সিনারিও। এখন আসলে বিরাট কোহলি যেই মাপের প্লেয়ার, রিগার্ডলেস অফ দ্য কোচ যিনি আসুক না কেন, তিনি দলের জায়গা করে নিতে পারবেন। এবং সম্প্রতি আমরা আইপিএলও দেখেছি তাদের মধ্যে যে বিফটা ছিল সেটা অনেকটাই কেটে গিয়েছে, এখন আসলে সেই সিনারিওটা নেই। তো আমরা আশা করতেই পারি আসলে গম্ভীর এবং কোহলি, রোহিত শর্মা সিনিয়র ক্যাম্পেইনার এবং ইয়াং প্লেয়ার যারা আছেন সবাই মিলে ইন্ডিয়া আসলে তাদের যে ভালোর ধারাটা বইছে সেটা অব্যাহত রাখবে হয়তো গম্ভীরের হাত ধরে। এবং দিন শেষে লাভটা ইন্ডিয়ান ক্রিকেটের হলো, লসটা আসলে কলকাতার হলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.